আসসালামু আলাইকুম। আইসিটি প্রফেসর চ্যানেলের আরেকটি সেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের সেশনটি হচ্ছে লুপ নিয়ে। তো প্রথমেই আমরা ফর লুপের ব্যবহারটা দেখব, যে ফর লুপের মাধ্যমে কিভাবে একটি কাজ বারবার করা যায়। আমরা জানি লুপের অনেকগুলো সেকশন আছে, যেমন ফর আছে, হোয়াইল আছে, তারপর টু হোয়াইল আছে, তারপর ইফ গো টু আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো প্রথমত আমরা দেখে নিই যে একটা ফর লুপের মাধ্যমে কীভাবে আমরা একটি কাজ বারবার করতে পারবো। তো মনে করি যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব একে একে, কেমন? তো সেক্ষেত্রে এই যে প্রিন্ট করা, এই কাজটা আমাকে 10 বার করতে হচ্ছে, ঠিক আছে? সো এটা আমি লুপের মাধ্যমে করব। তো আমি চলে যাচ্ছি সরাসরি প্রোগ্রামে। আমরা প্রথমে হ্যাশ ইনকোড stdio.h এগুলো আমরা দিয়ে নিব। দেন আমরা এখানে এসে আমরা সরাসরি ফর দিব। তো তার আগে আমরা আগে চলকটা ধরে নিব, যে আমার চলকটা কিসে আছে, কথার কথা আছে। আমি ধরলাম ইন্ট এক্স, আমার চলকটা এক্সে আছে, ওকে। দেন এবার হচ্ছে আমি ফর লুপ ডিক্লেয়ার করলাম, ফর, আচ্ছা। দেন আমি এক্স ইজ ইকুয়াল টু, এখানে এক্সের ভ্যালু বসাবো, যে এক্স কোথার থেকে প্রিন্ট শুরু হবে, এক্স 1 থেকে প্রিন্ট শুরু হবে। দেন এরপরে হচ্ছে কন্ডিশন, অর্থাৎ আমার এক্সটা কত পর্যন্ত চলবে। তাহলে এক্স এলো লেস দেন ইকুয়াল 10, তার মানে এখানে এক্স লেস দেন ইকুয়াল 10, তার মানে এখানে এক্স হচ্ছে 10-এর সমান বা তার নিচে পর্যন্ত কাজ চলবে, কেমন? আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টা আছে, যে এক্স কত করে বাড়বে, মানে এই চলকটা প্রতিনিয়ত কত করে বাড়বে। এই যে অলরেডি এটা কিন্তু আমরা ফ্লো চার্ট থেকে দেখে আসছি বা শিখে আসছি। তো এখানে আমরা দিব হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স দিয়ে, তারপর হচ্ছে প্লাস 1, অর্থাৎ এক্স 1 করে করে বাড়বে প্রতিবারে, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কী হচ্ছে, 1 করে করে বাড়তেছে। যদি আমি চাইতাম যে এক্স 2 করে বাড়বে, মানে 0, 2, 4, 6, তাহলে আমি কী করতাম, এখানে এখানে লিখতাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, ওকে। দেন এবার হচ্ছে আমাদের কাজ, প্রিন্টের কাজ। তো আমরা এখানে কী করব, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফরের বডি ডিক্লেয়ার করব, অর্থাৎ এর মধ্যে যে কাজে হোক না কেন সেটা ফরের, অর্থাৎ লুপের মধ্যে কাউন্ট হবে। তো এবার আমরা এখানে লিখলাম হচ্ছে প্রিন্টএফ, ওকে, প্রিন্টএফ, আচ্ছা, প্রিন্টএফ লিখে আমরা লিখব হচ্ছে %d, কারণ আমরা ডেসিমেল ভ্যালু দেখাতে চাচ্ছি এখানে, এবং তারপরে স্পেস দিয়ে দিব যাতে পাশাপাশি আসে বিষয়টা, এরকম। অ্যান্ড কমা দিয়ে আমরা এক্স দিয়ে দিলাম, আমাদের এক্সের মধ্যে যে মানটা আসবে সেটাই হচ্ছে সে প্রিন্ট করে করে দেখাবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের প্রোগ্রাম। দেন এরপরে তো আমরা জানি রিটার্ন 0 দিয়ে হচ্ছে আমরা এটাকে শেষ করে দেবো। তো আমি এটা রান করতেছি, আমরা দেখি, দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের নাম্বারটা দেখানো দেখা দিয়েছে বা দেখা যাচ্ছে। আর যদি নাম্বারটা আমরা মানে রো বরাবর না রেখে কলাম বরাবর রাখতে চাইতাম, তাহলে যেটা করতে হতো, আমরা এখানে এসে কী করতাম, একটা \n ব্যবহার করতাম, \n ফর নিউ লাইন, অর্থাৎ নতুন লাইন, ঠিক আছে? আমরা প্রেস করি। এবার হচ্ছে আমরা দেখব, এই যে আমাদের ফলাফলটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে কলাম ওয়াইজ ফলাফলটা চলে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লুপের কনসেপ্ট, অর্থাৎ ফর লুপের মাধ্যমে। তো এই একই কাজই আমরা কিন্তু হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি। তো এই একই কাজই আমরা কিন্তু হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি, কেমন? তো হোয়াইল লুপের মাধ্যমে একই কাজ করতে গেলে আমাদের স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে এখানে হোয়াইল লুপের সেক্টরে। আমরা এখানে প্রথমে এক্সের ভ্যালু দিয়ে নিব, কারণ হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ভ্যালু ক্রিয়েট করে নিতে হয়। দেন এবার হচ্ছে আমরা কন্ডিশন, অর্থাৎ চেক দিব হোয়াইল, ওকে। দেন আমরা এখানে চেক দিচ্ছি হচ্ছে ওই সেই চেকটা, এক্স আমাদের লেস ইকুয়াল হচ্ছে 10, কারণ আমরা 10 পর্যন্ত দেখাতে চাই। দেন এরপরে হচ্ছে আমরা হোয়াইলের বডি ক্রিয়েট করব, ওকে, আচ্ছা। এরপর আমরা এখানে এসে দিলাম হচ্ছে প্রিন্টএফ হচ্ছে আমাদের %d, কারণ আমি ডেসিমেল ভ্যালু প্রিন্ট করব, স্পেস একটা স্পেস পরে পরে প্রিন্ট হবে। অ্যান্ড এখানে হচ্ছে এক্সের ভ্যালু বারবার প্রিন্ট হবে, ওকে। এই হচ্ছে হোয়েলের সেট আপ, এবং এই হোয়েলটা কত করে বাড়তেছে সেটা আমাদের এখানে দিতে হবে এই হোয়েলের বডির মধ্যে। তো এখানে আমাদের যেহেতু বাড়তেছে 1 করে করে, আমরা এখানে দেবো হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1।
তো এই হচ্ছে আমাদের হোয়াইলের প্রসেস। তো একই সিস্টেমে যদি আমরা রান করে দেখি এটা দিয়ে কিন্তু আমরা সেই একই ফলাফল পাবো। তো এখানে আসলে ঘটনা কী ঘটতেছে, যে প্রথমে ইন্ট হিসেবে এক্সকে চলক নেওয়া হয়েছে, তারপর এক্সের মান এক কারণ একের থেকে শুরু হবে, দেন এখানে 10 থেকে ছোট বা 10-এর সমান হলে সে প্রিন্ট করতে থাকবে এবং এক করে করে বাড়বে। যদি আমি এখানে এক্সের মান আমি 2 দিয়ে দিতাম তাহলে কি হতো আমরা দেখি, এখানে এক্সের মান যদি 2 দিতাম তাহলে প্রেস প্রিন্ট করলে এই যে আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 9, মানে একের সাথে 2 যোগ করে 3, তার সাথে 2 যোগ করে 5, তার সাথে 2 যোগ করে 7, এইভাবে আমরা সামনে চলে আসছি। তো এই যে ছিল মোটামুটি হোয়াইলের স্ট্রাকচার। এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে ডু হোয়াইলের স্ট্রাকচার। ডু হোয়াইলের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, মানে ফর এবং হোয়াইলে মূলত কাজটা হচ্ছে আমাদের পরে হয়, আগে চেক হয়, কিন্তু ডু হোয়েলের ক্ষেত্রে হচ্ছে কাজ আগে হয় তারপরে যে আমাদের চেক হয়। তো আমরা এখানে ডু হোয়েলের কনসেপ্টটা দেখব। তো এখানে নিয়মটা হচ্ছে একই রকম হোয়েলের মতো স্ট্রাকচারই, কিন্তু প্রথমেই আমাদের ডু দিয়ে নিতে হবে, ডু দেন প্রিন্ট আমরা করব। ওকে, প্রিন্ট করার পরে আমরা এই যে ডুর যে বডি আছে বডির শেষে যে ব্র্যাকেটের পরে আমরা হোয়াইল দিয়ে কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিব। ওকে, আমাদের কন্ডিশনটা কী ছিল, আমাদের কন্ডিশনটা ছিল হচ্ছে যে এক্স লেস ইকুয়াল হচ্ছে 10, 10 পর্যন্ত সে যাবে। এবং এমনে রাখতে হবে যে হোয়াইল যখন থাকবে তখন, মানে ডু হোয়াইল যখন থাকবে তখন অবশ্যই ডু হোয়াইলের হোয়াইলের শেষে যে কন্ডিশনের শেষে যে সেমিক্লোন দিতে হবে, কেমন। তো এটা হচ্ছে ফর্মুলা। ওকে, আমরা প্রেস করলাম। ওকে, দেখি যে এখানেও কিন্তু আমাদের সেই 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে, কেমন। অর্থাৎ এখানে কী হয়েছে, প্রথমে আগে ডু মানে কাজ করো, কী করো, সে এক্স একের জন্য প্রিন্ট করো। ওকে, দেন এক্সের মান এক বাড়াও, বাড়ানোর পরে এবার চেক করতেছে এক্স কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, শর্ত বলতেছে হ্যাঁ ছোট, তাহলে কি হচ্ছে সে আবার পরবর্তীতে চলে যাচ্ছে এবং সে আবার এক্স 2-এর মান প্রিন্ট করতেছে। এভাবে করে যতবার হ্যাঁ হচ্ছে মানে শর্তটা ততবার সে প্রিন্ট করতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে লুপের বেসিক 3টে স্ট্রাকচার। আমরা পরবর্তীতে অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।